ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার। এদিনই এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে মোট ১১টি পোস্টের জন্য ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে। চারটি বুথে ২১৪ জন ভোটার তাদের ভোট প্রদান করে। এর মধ্যে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, সহ সভাপতি হয়েছেন আইনজীবী হারাথুন সরকার, সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন আইনজীবী প্রণব আশিস মজুমদার, সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন ২ জন আইনজীবী। এ বিষয়ে অবগত করেন রিটার্নিং অফিসার নেপাল মজুমদার। এছাড়া তিনি এদিন কোষাধ্যক্ষ এবং অন্যান্য সদস্য সদস্যদের নাম ঘোষণা করেন যারা এই নির্বাচনে ২ বছরের জন্য জয়ী হয়েছেন। পুরুষোত্তম রায় বর্মন ইলেক্টেড ঘোষিত হল প্রেসিডেন্ট পদে। প্রেসিডেন্ট পোস্টের জন্য ইলেক্টেড ঘোষিত হল পুরুষোত্তম রায় বর্মন। ভাইস প্রেসিডেন্টের জন্য আরাধন সরকার, উনি ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর যিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন উনি ১০১ ভোট পেয়েছেন। সেক্রেটারি পোস্টে যিনি নির্বাচিত হয়েছেন প্রণব আশিস মজুমদার, ওনার প্রাপ্ত ভোট ১১৪। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনে ইকুয়াল ভোট পেয়েছেন, সেই কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে ওরা জয়েন্টলি ইলেকটেড এবং দুজনেই ভোট পেয়েছেন ৯৭। ট্রেজারার পোস্টে নির্বাচিত হয়েছেন অর্জুন আচার্যী, ওনার প্রাপ্ত ভোট ১১৪। এবং মেম্বার পোস্টে ৬ জন নির্বাচিত হয়েছেন, প্রথমত অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট ১২৫, এবং রিয়া চক্রবর্তী অ্যান্ড সৈকত সাহা ১০৫, তারা দুজনই ইলেকটেড ঘোষিত। তারপরে রয়েছে ১০১ ভোট পেয়ে সাগর বণিক নির্বাচিত, কৌশিক নাথ ৯৯ পেয়ে নির্বাচিত, এবং অনুজিৎ দে ৯৮ পেয়ে নির্বাচিত। এই হচ্ছে ৬ জন মণ্ডল। এইভাবে আমরা আমাদের ফলাফল ঘোষণা করেছি। লাল মেট মেম্বাররা উৎসবের মেজাজে অংশগ্রহণ করেছে। জানা যায় নির্বাচনে দুটি প্যানেল থেকে আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে শাসক দলের লিগাল সেলের সমর্থিত আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষে ১১টি পোস্টের মধ্যে ৭ জন প্রার্থী জয়ী হয় এবং সংবিধান বাঁচাও উন্নয়ন মঞ্চ থেকে ৫ জন প্রার্থী জয়ী হয়। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন সমস্ত আইনজীবীদের স্বার্থে সাধ্য অনুযায়ী কাজ করবেন। অপরদিকে সম্পাদক পদে জয়ী হয়ে আইনজীবী প্রণব আশিস মজুমদার বলেন জুনিয়র আইনজীবীদের ওয়েলফেয়ার কিভাবে দেওয়া যায় সেদিকটি যেমন দেখা হবে, তেমনি আইনজীবীদের স্বার্থ সম্পর্কিত বিষয় এবং তাদের অভাব অভিযোগগুলি প্রয়োজনে সরকারের সাথে কথা বলা হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।